হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সবাই জানেন যে আজকে রেলওয়ে খালাসি পদের লিখিত পরীক্ষাতে অনুষ্ঠিত হলো। এখানে খালাসি পদের পরীক্ষাতে ছিল মোট 2,67,726 জন, এবং আসন সংখ্যা আপনারা সবাই জানেন যে 1,086, তবে বাড়তে পারে। পূর্ণমান 70 এবং ভুল উত্তরে হাফ মার্ক কাটা যাবে। আপনারা এটাও জানেন যে এটার যোগ্যতা ছিল এসএসসি বা সমমান, এবং খালাসিদের কাজ মূলত মালামাল রেল থেকে ওঠানামা করা মূলত এটি। কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ প্রার্থী কিন্তু অনার্স মাস্টার্স পাশ করা প্রার্থীরা, কিন্তু অধিকাংশ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করে। সো আপনারা জানেন যে বাংলাদেশের চাকরি অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ, সেহেতু যদিও এখানে এসএসসি পাস, সেহেতু প্রশ্নপত্র একটু সহজ হবে, এটা স্বাভাবিক। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন প্রশ্ন মোটামুটি সহজ হয়েছিল। সো যাদের প্রিপারেশন ভালো এবং যারা চাকরি পড়াশোনায় ব্যস্ত তাদের মূলত পরীক্ষাটি ভালো হয়েছে, এবং যারা হয়তো পড়াশোনায় সেই রকম পড়াশোনা করতেছে না বা কন্টিনিউ নেই, পরীক্ষার সময় শুধু পড়াশোনা করে, তারা পরীক্ষা ভালো দিয়েছে। তবে তারা কিন্তু জানা প্রশ্ন ভুল করে এসেছে, কিছু এখানে কিছু কনফিউজ প্রশ্ন ছিল। আর যেহেতু এখানে কাট মার্ক ছিল, সেহেতু এখানে যেহেতু ভুল প্রশ্নের জন্য মাইনাস মার্ক ছিল, সেহেতু অনেক প্রার্থী প্রশ্ন ভুল করেছে, এটা স্বাভাবিক। সেহেতু প্রশ্নপত্র এবং পরীক্ষার্থী, আপনারা জানেন যে পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কারণেই অধিকাংশ প্রার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেনি। যদি পরীক্ষার্থী জেলা শহরে অনুষ্ঠিত হতো তাহলে কিন্তু বেশিরভাগ প্রার্থী কিন্তু অংশগ্রহণ করতো। আপনারা জানেন যারা মেধাবী প্রার্থী তারাই মূলত কিন্তু এই পরীক্ষা দিতে চায়নি বেশিরভাগ, কারণ অনেকে প্রাইমারি ফলাফলের জন্য অপেক্ষা করতেছে। তাছাড়াও যারা মেধাবী তাদের বেশিরভাগ প্রার্থী কিন্তু আর্থিক সংকট। সো যারা মেধাবী গিয়েছিল তবে আশেপাশে বেশিরভাগ, তবে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশি অধিকাংশ মেধাবী প্রার্থীদের আর্থিক সংকটের কারণেই যেতে পারেনি, কারণ আমাদের এলাকা অনেকে যায়নি। সো এবং যারা কম মেধাবী এবং যারা মূলত একটু কম শিক্ষিত তারা কিন্তু গিয়েছিল, এবং খুব কম সংখ্যা গিয়েছিল অনার্স মাস্টার্স পাস করা প্রার্থীরা, মূলত এরা কিন্তু ভালো করবে, এটা স্বাভাবিক। তবে প্রশ্নপত্র বিবেচনা করলে এখানে দেখা যায় যে এখানে কিন্তু 70 মার্কস ছিল। আপনারা সবাই জানেন যে বাংলা 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 10। সো এখানে কিছু কিছু প্রশ্ন আবার কনফিউজ ছিল, এই কনফিউজ প্রশ্নগুলো থাকার কারণেই কিন্তু অনেক প্রার্থী কিন্তু এখানে মার্ক কিন্তু নেগেটিভ মার্ক এসে যাবে অলরেডি। এবং যাদের প্রিপারেশন মোটামুটি ভালো এবং অল টাইম যারা চাকরি পড়াশোনা করেন তাদের হয়তো ভুল কম হবে। সো সমস্ত বিবেচনায় দেখা যায় যে বেশিরভাগ প্রার্থীর মার্ক কিন্তু 50 থেকে 55 মার্কের মধ্যেই প্রার্থীর সংখ্যা বেশি পাওয়া যাবে। যেহেতু এখানে নেগেটিভ মার্ক, এর নিচেও কম মার্ক পাওয়া প্রার্থীর সংখ্যা অনেক হবে। তবে প্রশ্ন বিশ্লেষণ এবং প্রার্থীর সংখ্যা এবং পদের সংখ্যা অনেক কিছু বিবেচনা করে, এবং অনেক প্রার্থীর সঙ্গে আমি কথাবার্তা বললাম এবং অনেকের কমেন্ট দেখলাম কে কত মার্ক পেল, এই সবের পরিপ্রেক্ষিতে এবং সর্বশেষ বলা যায় যদি আপনি এই 55 মার্ক পান তবে আপনি ডাক পেতে পারেন 50%, মানে এটা শিওর না। তবে যে সমস্ত প্রার্থী 57-58 এই ধরনের মার্ক পাবে তারা কিন্তু মোটামুটিভাবে শিওর যে তারা ডাক পাবে। আর যে সমস্ত প্রার্থী 60+ মার্ক পাবে, 60 মার্ক, তো সে সমস্ত প্রার্থী চাকরি হওয়ার পসিবিলিটিও অনেক রয়েছে। সো আপনারা যারা 55 পেয়েছেন প্লাস ম্যানেজ করার পর, সো আপনারা আশা রাখতেই পারেন যে আপনি ডাক পেতে পারেন, এবং
যারা 55+ তারা মোটামুটিভাবে নিশ্চিত যে ডাক পাবেন। যদি যেহেতু এখানে নেগেটিভ মার্ক ছিল, সেটু 55+ মার্ক, 55 মার্ক। আমি সর্বশেষ বলবো যে এই পরীক্ষার মাঝামাঝি যেটা যে কাট মার্ক 57 থেকে 58। আপনারা হয়তো যখন ফলাফল প্রকাশিত হবে তখনই বুঝবেন। আমি সর্বশেষ যেটা আলোচনা করব, কত মার্ক পেলে নিশ্চিত চাকরি। আপনি যদি 62 থেকে 63 মার্ক পান তবে আপনি 100% শিওর থাকতে পারেন আপনার চাকরি হওয়ার পসিবিলিটি অনেক রয়েছে। সো আর ফলাফল প্রসঙ্গে আমরা কথা বলি, আপনার দ্বারা এই ধরনের চাকরি ফলাফল খুব দ্রুত প্রকাশ হয়ে যায়। আপনারা ধরে নেবেন যে ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, প্রথম সপ্তাহে পসিবিলিটি রয়েছে, তবে দ্বিতীয় সপ্তাহে হওয়ারও পসিবিলিটি, দ্বিতীয় সপ্তাহ পার হবে না, এর মধ্যে কিন্তু আপনারা ফলাফলটি পাবেন। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী নতুন আপডেট জানতে